নেত্রগুনা কেন্দ্র থানা চৌকি নয় পাড়া গ্রামে কারেন্টে আগুন লাগছে আগুন লাগে পুরা গ্রাম পুরে যেতেছে অর্ধেক নেত্রকোনার কেন্দ্র উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তেরোটি পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে আজ রবিবার দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এক ঘটনাটি ঘটে পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে দুটি সেমি পাকা ও এগারোটি টিনশেডের ঘর রয়েছে এতে নগদ টাকা আসবাবপত্র ও মালামালপুরে অন্তত পনেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ক্ষতিগ্রস্তদের বরাতে জানা গেছে রবিবার দুপুর একটার দিকে ওই গ্রামের রুবেল মিয়ার ঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে প্রথমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে পরে দ্রুত পার্শ্ববর্তী বাড়ি ঘরে আগুন ছড়িয়ে পড়লে নিমিশেই তেরোটি বসত ঘর ভস্মীভূত হয়ে যায় কেন্দুয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ বিপুল কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে মূলত বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় মুজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূইয়া বলেন আমি ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছি পরিবার ওই দরিদ্র আমরা আমাদের সাধ্য মতো তাদের সহযোগিতা করব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবির জালাল বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আপাতত শুকনো খাবার দেওয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে